সেটা বুঝার জন্য একটা জিনিসের প্রয়োজন। আল্লাহ গো সেটা কি জিনিস? সেটা হলেন আমার হাবিবের মহব্বতের ভালোবাসা দুর্বল। সুবহানাল্লাহ। তখন ইমানদার বলবে আমরা নামাজের মধ্যে এমন একজন নবীকে সালাম দিয়েছি যিনি নামাজের মালিক, আজানের মালিক, কোরআনের মালিক। আমার আল্লাহ বলেন বান্দা তোমার নামাজ যদি কবুল করতে চাও ওই নামাজের ভিতর আমার বন্ধুকে সালাম দাও। সালাম আসেনি নাই আর আসেনি নাই নবীর মরজুক আমার সুন্নি বাইরা নবীকে সালাম দিয়ে শেষ নয়। আরেকটা আছেন সালাম আসনি ওয়ালা ইবাদিল্লাহ সালিহ সালিহিন বান্দা নেককার বান্দা ওয়ালা আলির মধ্যে আজকে শহীদানে কারবালা যারা ময়দানে কারবালার মধ্যে শাহাদাত বরণ করেছে আমার রসুল বলেন আমাকে সালাম দেওয়ার সাথে সাথে আমার আওলাদেরকে সালাম দিতে হবে। আর যখন সুবহানাল্লাহ চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে ছেলের হাতে যদি কলা দে মা বাপের মন পাওয়া যায়। আবার ঠিক কিনা? ছেলের হাতে যদি কলা দে মা বাবার মন পাওয়া যায়। আমার রসুল বলেন ও বিশ্ব জগতের ইমানদার বান্দা নামাজি বান্দা হাজী বান্দা আল্লাহ রসুলের দিল মোহব্বত ভালোবাসা যদি পেতে হয় আমি রসুলের আওলাদ রসুল আহলে বাইতে ভালোবাসতে হবে। তোমার মহব্বত যদি ফাইতে হয় ভালোবাসা যদি ফাইতে হয় আল্লাহ রসুল বলেন অবিশ্বাসের ইমানদার মুসলমান আল্লাহ এবং রসুলের মহব্বতের দিল ভালোবাসা যদি জান্নাত যদি ফাইতে হয় আওলাদ রাসূল আহলে বাইত শহীদান কারবালাকে ভালোবাসতে হবে। দরবারে সুবহানাল্লাহ শহীদান কারবালাকে ভালোবাসলে আল্লাহ রাসূল খুশি হয়ে যায় ঠিক কিনা? আওয়াজ ঠিক কিনা? আপনারা বলুন শহীদান কারবালাকে ভালোবাসার কারণে এখানে এসেছেন নাকি আর কিছুর কারণে এসেছেন? কিসের কারণে? ভালোবাসার আর ভালোবাসার শহীদান কারবালা আওলাদ রসুলকে ভালোবাসার নাম হলেন ইমান। কি বলেন? নবীজি ইমান শোনো তাহার সালাম, নবীজি ইমান শোনো তাহার আরে নবীর প্রেমে আছে মুমিন, নবীর প্রেমে আছে মুমিন রহিম নামান, নবীজি ইমান শোনো তাহার শান, নবীজি ইমান শোনো রাস্তা দিয়ে
রাস্তা দিয়ে দয়াল নবী হলে সালামান খোদার হুকুম ফেমে গে খোদার হুকুম ফেমে গে করো তু সায়াদান আল্লাহু আকবার বল না এবার বলি ইয়া রাসূলুল্লাহ আর বলি ইয়া রাসূলুল্লাহ নবী আমার মতো আমার মতো আমার মতো ও বেয়াদব মুফতি নবী হাঁটলে আল্লাহ হুকুম দেয় মেঘকে ছায়া দেয় সুবহানাল্লাহ নবী হাঁটলে নূরানি ফেরেশতারা ফা মোবারক দিয়ে ফা বিছাই দেয় সুবহানাল্লাহ সাহেব মুফতি সাহেব জিজ্ঞেস করা মুফতি সাহেব ওর ফা নিচে দিয়ে ফেরেশতা ফা বিছাই হবে না বিছাই তো তো নবী কে ফা দিছে উদ্দি মেঘকে ছায়া দিছে তো নবী তোমার মাথা কেন হলো হাতে এটা আমার জরুরি দোষ কিসের দোষ কিসের দোষ এই কারণে আল্লাহ বলেছেন কোরআন শরীফের মধ্যে উদ্দিন নিম বাদা জানি যারা আল্লাহ বলেছেন যারা নবীর সাথে বিয়াদিব করবে আহলে বাইতের সাথে বিয়াদিব করবে ওলি আল্লাহর সাথে বিয়াদিব করবে মিলাদের সাথে বিয়াদিব করবে আমি আল্লাহ ফাতোয়া দিচ্ছি বিশ্ব জগতের কোন মুক্তি সাহেব না ওই সমস্ত মুসলমান হলেন যার সন্তান কি সন্তান দুই হাত তুলে বলে কি সন্তান সিটা মুবাশারা যার গফ মুরি বহাদ যার গফ যার গফ আমাদের নবী চিনিব না ওলি চিনিব না আহলে বাস চিনিব না চিনিব না ওই বেড়া চিনবে যে বেড়ার আগদ ইমানদার করাইছে ওলি আল্লাহ করাইছে সুন্নি আলেম করাইছে সুন্নি মুফতি করাইছে আগদ সময় প্রাণভরে নবীকে সালাম দিয়েছেন নবীকে সালাম দেওয়ার সাথে সাথে আমার রাসূল বলতেছেন ও পিয়াদরনের জামাই নবীকে দাঁড়ায় সালাম দেওয়ার সাথে সাথে তোমার নসল মধ্যে আমি রাসূলের দূর শরীফ দিয়ে সন্তান দান করলাম ওই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ বলবেন ওই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ইয়া হুসাইন বলবে ওই সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে ইয়া আলী আল্লাহ বলবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ সুন্নি বাইদের অনুরোধ করব এটা খেয়াল রাখবেন এখন না কি বলবো সুন্নি ভিতরে তো বেড়াল হয়ে গেছে বলবো নি যাবে সমস্যা কারগার হল বাড়ি বলবো না একদিন তো লাড়ি সরালে বইতে হবে বাজে হ্যাঁ আমরা থাকলে হবে না আমিরা উলিয়ে থাকতে হবে আপনাদের এক এক হাজার কোটি টাকার দরকার নাই প্রথম বললাম না বেলায়েতের খনি বেলায়েতের হনির মালিক থাকলে হবে নেগাহে ওলি মিয়া তাসির দেখি বদলতি হাজার কৃতজ্ঞের দেখি আলা ইন্না আউলিয়াল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আর জোরে বলে সুবহানাল্লাহ তো এখন আমরা সুন্নিরা কোথায় যাব এখন সবাই সুন্নি দাবি করে কিছু মনে করবেন না তো বলবো পিছনে বাইরা ফোন বোন তুমি বসে থাকছি না ফোন বাজে বোমা আগে মারি দেন আমি যেন শাহিদ আলী করবল্লা মাসু যেন শহীদ হইতে পারে আর বাবা মিডিয়ার মধ্যে মুনাফিকের বেচারা যখন যুদ্ধ করে আহলে বাইতের শান নিয়ে বেয়াদবি করে তখন ওই মিডিয়ার মধ্যে জবাব দিলেন শহীদ আল্লামা নূর ইসলাম স্যার ঠিক কিনা আবার ঠিক কিনা ওনার কোনো দোষ ছিল না
ওনার কোনো দোষ ছিল না, ওনার দোষ হলো শুধু একটাই, সেটা হলো মিডিয়ার মধ্যে বসে হাজার হাজার খাত শুকুর বাচ্চারা বসে নবীর শান অলির শান শাহজাদে কারবালার শান নিয়ে যখন কটুক্তি করে, আমার ইমাম গাজী শের বাংলা বলেন, ও আল্লামা শেখ নুরুস্তম ফারুকী তোমার সিনের মধ্যে আমি নজর দিলাম, তুমি মিডিয়ার মধ্যে যাও একটা জবাবের মধ্যে সব খালি হয়ে যাবে। এখন দেখলেন ফারানা সিদ্ধান্ত নিলেন এটাকে জবাব করে দিতে হবে, কি করে দিতে হবে, আহা এমন ভাবে স্ত্রীর সামনে ছেলের সামনে মা বাবার সামনে যেমনি ভাবে ময়দানে কারবালা আওলাদ রাসূলকে মা বাবার সামনে যেভাবে জবাব করলেন, বাবার সামনে ছেলে ছেলের সামনে মা, মার সামনে ছেলে আর ছেলের সামনে স্ত্রী, স্ত্রীর সামনে স্বামী, যেভাবে ময়দানে কারবালা শাহাদাত বরণ করেছেন লালা লাল ময়দান, তেমনি ভাবে এসিদের দুশ্মনরা মুনাফিকের বেচারা বাংলার জমিন থেকে হুসাইনি পতাকা বন্ধ করে দেওয়ার জন্য, মিলাদুন নবী বন্ধ করে দেওয়ার জন্য, জশ্নে জুলুস বন্ধ করে দেওয়ার জন্য, অলি আল্লাহ দরবার বন্ধ করে দেওয়ার জন্য ওই মুনাফিকের বেচারা ষড়যন্ত্র করে আপনার 27 আগস্ট নিম্নভাবে শাহাদাত বরণ করেছেন সুন্নিয়তের নয়নমণি সারা পৃথিবীর জমিনের মধ্যে এখনো পর্যন্ত মিডিয়ে দেখে দেখে সুন্নিরা কাঁদে, মাহে রমজান আসলে সুন্নিরা কাঁদে, আল্লামা শেখ নুরুস্তম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তেমনি ভাবে শাহাদাত বরণ করেছেন এবং শাহাদাতের সাথে সাথে প্রতিটি রক্তের মধ্যে বলেছেন ওই বাংলাদেশের সুন্নি জনতা, বাংলাদেশের সুন্নি জনতা শুনো, আমি একজন ফারুকী শাহাদাত বরণ করে দিলাম, আমার রক্ত দেখে সারা বাংলার জমিনের মধ্যে কোটি কোটি আমি ফারুকীর অনুসারী থাকবে, জোরে বলে সুবহানাল্লাহ, আছে কি নাই, আর না আছে কি নাই, মিলাদুন নবী বন্ধ হয়েছে, পৌরষ বন্ধ হয়েছে, শাহাদাত কারবালা বন্ধ, মাহফিল বন্ধ হয়েছে, মিডিয়ার মধ্যে হুজুর ছিল আগে দুই একজন সুন্নি উলামায়ে কেরাম, এখন ইনশাআল্লাহ প্রতিটি মিডিয়ার মধ্যে আমাদের সুন্নি উলামায়ে কেরাম এখন জিহাদ করতেছে, জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। তো আমি ওই সুন্নিদের কথাটা বলবো, হ্যাঁ সুন্নিদের কথাটা বলবো, ইমানদার জাস্টিফাই করার জন্য নবী লাগবে, ঠিক কি না, আবার বলো ঠিক কি না, হ্যাঁ সুন্নি জাস্টিফাই করার জন্য কি লাগবে, হ্যাঁ সুন্নি সবাই চলি মানে সারা ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে জানে বাংলাদেশে, একটু নাম বলবো কোনো মানুষ কষ্ট নিবেন না, বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাই ইসলাম বলেন, হাজাই ইসলাম বলেন, হারজি বলেন, নারজি বলেন, সুগুরুম বলেন, সবাই জানে বাংলাদেশের পার্লামেন্টও জানে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীও জানে, বর্তমান প্রধানমন্ত্রীও জানে, রাষ্ট্রপতি জিল্লুর রহমান যিনি মারা গেছেন উনিও জানে, বর্তমানে যিনি এখন রাষ্ট্রপতি আছে উনিও জানে, বাংলাদেশের সেনাবাহিনী জানে, পুলিশ জানে, র‍্যাবে জানে, আর্মি জানে, একমাত্র সুন্নিদের একটা জিনিস আছে সেই জিনিসের নাম হলেন মোমবাতি, ঠিক কি না, আবার ঠিক কি না, এখন বলেন মোমবাতি আছে যেখানে সবাই নাই,
আবাজ দিয়ে বলবেন, দুই হাত দিয়ে বলেন। তো সুন্নি যদি আপনি সুন্নি যদি পরীক্ষা করতে হলে মোমবাতিটা মাথার উপর জ্বালা দিবেন, জ্বালা দিয়ে মাছ মারবেন, জ্বলবে। যিনি আসল সুন্নি উনি বলবো দেয় মারহাবা, আমার মাথার উপর আমার ইমানি প্রতীক জ্বলতেছে, ঠিক কিনা? ঠিক কিনা? আর যারা মোমবাতির বিপক্ষে এটা দেওয়ার সাথে সাথে ওটা আমার মাথার উপর বুঝা উঠেছে, ঠিক কিনা? ঠিক কিনা? এখন বুঝে আসছে? এখন বুঝে আসছে? এখন বুঝে আসে কি নাই? সুন্নিকে টেস্টিং করতে হলে কি লাগবে? আর কি লাগবে এখন বলেন? যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, তাদের মধ্যে সুন্নি আছে, রাজনীতি করেন, আপনি এটা আপনার ব্যাপার, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি সুন্নি দাবি করতে হলে সারা ওয়ার্ল্ডে জানা যায় সুন্নি দল একটা আছে, ও সুন্নি দলের নাম হলেন মোমবাতি বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট। জোরখন না? আর জোরখন না? আর জোরখন? ঠিক ঠিক। এখন যেদিকে আমরা সেদিকে এখানে দলাদলি ফালাফালি ফিরে ফিরে কোনো দরকার নাই। হ্যাঁ, যারা বুঝে না একটু আমরা কারোর প্রতি হিংসা দোষ নাই, আমরা সবাই বাই বাই সুন্নি, আমরা ঐক্যের মধ্যে থাকব। যদি আমরা যদি ঐক্য হইতে পারি, আমাদের একটা প্ল্যাটফর্ম আছে, ওই মোমবাতি একদিন স্পিকার চেয়ারের উপর গিয়ে জ্বলবে। ওয়াহের দেওয়াল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।